রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে অস্থির পরিবেশ চলছে। বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে হামলা। এই সমস্ত ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। এখন পর্যন্ত হামলার ঘটনায় 5 জন সাংবাদিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় 100 জনের মতো সাংবাদিক। সাংবাদিকদের উপর এহেন আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের সাংবাদিকদের 10টি সংগঠন। বুধবার আগরতলা প্রেস ক্লাবের সামনে 10টি সংগঠনে সাংবাদিকরা বুকে কালো ব্যাজ ধারণ করে সংশ্লিষ্ট ঘটনাবলী তীব্র প্রতিবাদ জানান। এই প্রসঙ্গে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অলোক ঘোষ জানান, বাংলাদেশের সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা কোনো মতে মেনে নেওয়া যায় না। ঘটনার প্রতিবাদ জানিয়ে নিহত এবং আক্রান্ত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি। এই ধরনের ঘটনা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ প্রশাসনের কাছে দাবি জানান তিনি। তিনি আরও জানান, চতুর্থ স্তম্ভ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না। আভ্যন্তরীণ রাজনীতিকে নিজেদের মধ্যে রেখে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে মুক্ত রাখার জন্য বাংলাদেশ প্রশাসনের কাছে দাবি জানান তিনি। আমরা এখান থেকে আমাদের যারা ওপারে যারা সহযোদ্ধা আছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আমাদের সহানুভূতি প্রকাশ করছি। পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছে আমরা অনুরোধ রাখছি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না বা গড়ে উঠতে পারে না। আপনাদের আভ্যন্তরীণ রাজনীতি আপনাদের কাছে রাখুন। আমাদের অনুরোধ, সংবাদপত্র এবং সাংবাদিক এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আপনারা মুক্ত করে দিন। আমরা আবারও অনুরোধ রাখব আপনাদের পক্ষ থেকে যে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি যে সাংবাদিক হত্যা, সাংবাদিক নিধন বন্ধ করুন, সাংবাদিকদের অত্যাচার বন্ধ করুন এবং একটা ভয়মুক্ত এবং সাংবাদিকদের যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই অনুরোধ রাখছি। এবং আপনারা জানেন আজকে আমরা এখানে 10টা সংগঠন একত্রিত হয়েছি এবং 10টা সংগঠনের পক্ষ থেকে আমরা আবারও বলছি যে সমস্ত বিশ্বের সাংবাদিকরা যাতে একত্রিত হয় এবং বাংলাদেশ ইস্যু নিয়ে যাতে সবাই প্রতিনিধিত্ব করে। এই প্রতিবাদ কর্মসূচিতে রাজ্যের সাংবাদিকদের 10টি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। Bureau Report, RE News.